রোদ্দুর, তুই বোধহয় আটকে যাচ্ছিস বাবা, কোথাও একটা আটকে যাচ্ছিস, কোথাও একটা আটকে যাচ্ছিস। আরো একবার ভাব। সত্যি আটকে গেছি বাবা, তুমি ঠিকই বলেছ। ভাববো, নিশ্চয়ই ভাববো। এবার আমি আমার ব্যাপারেই বেশি করে ভাববো। তার মানে তুই আমাদের কথা ভাববি না, তাই তো? বাবা, তুমি তো কোনোদিনও কিছু বলনি আমায়। মা বলেছে বিয়ে করতে, আমি বিয়ে করেছি। মা বলেছে আমি যেন ময়নাকে নিয়ে বাংলাদেশে যাই, সেটা করেছি। মাই বলেছে আমি যেন ময়নাকে নিয়ে ওদেশ থেকে এখানে ফিরে আসি, সেটাও করেছি। বাবা, এবার কিন্তু আমার দায়িত্ব শেষ। এরপরে আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না। এরপরে তোমরা যদি আমাকে বেশি চাপাচাপি করো, আমি কিন্তু বাধ্য হবো এই বাড়ি ছেড়ে চলে যেতে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো বাবা, প্লিজ প্লিজ বাবা, তুমি একটু মাকে বোঝাও। আমি আর পারছি না বাবা, সত্যি পারছি না। বেশ, আমি বলবো তোর মাকে, তবে তুই একটা কথা তো বিশ্বাস করিস নিশ্চয়ই, যে আজ অব্দি তোর মা তোর ব্যাপারে যে ডিসিশন নিয়েছে তার একটাও ভুল ছিল না। বড়বাবু, আপনার পোলা আপনার কাছে একখান অনুরোধ করলে আপনি সেটা রাখেন? আমার অনুরোধ আপনি রাখবেন? একি, তুমি এখানেও আমাদের কথা শুনছিলে? বলো, তুমি এখানে বলবে না আলাদা বলতে চাও? আমার তো লুকোবার কিছু নাই, আমি এখানে কইয়া দিতে পারি। বড়বাবু, ডাক্তারবাবু আপনার বড় মারে যে কথাগুলো কইতে কইল, আপনি সেগুলো কইবেন না। বড় মারে যা কওয়ার আমি কমু।